আজকে আমরা করব মানবাধিকার নিয়ে, সকলের অধিকার। জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। তাহলে নিচের ছক থেকে কয়েকটি মৌলিক অধিকার বা মানবাধিকার সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। যেমন, মানুষ জন্মগতভাবে স্বাধীন, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার মানুষের রয়েছে, সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার রয়েছে, শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে, প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার রয়েছে, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে, বিনা কারণে গ্রেপ্তার বা আটক না হওয়ার অধিকার রয়েছে। এর পাশাপাশি আইনের চোখে সমতা, অর্থাৎ সবার জন্য আইন সমান হতে হবে এমন অধিকার রয়েছে, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রয়েছে, যেমন সবাই যাতে একই ধরনের মজুরি পায় সেই অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার রয়েছে, নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার রয়েছে, নারী পুরুষ সমান অধিকার রয়েছে। আমরা সবার মানবাধিকার রক্ষায় তাই কী করব, কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে আমরা কী করব, প্রয়োজনে প্রতিবাদ করব। যেমন এখানে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের কারণে কী হচ্ছে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। যাচাই করি, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার হচ্ছে যে কোনো স্থানে যেতে পারা। আমরা এখন খালি ঘর পূরণ করব। বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে মানুষ হিসেবে সবার কী করার, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। মানুষের ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় অধিকারকে কী বলা হয়, মানবাধিকার। সব মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে কত সালে, 1948 সালে। অটিস্টিক শিশুর অধিকার, প্রতিটি শিশুই আমরা কী জানি একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। এই ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, অন্যদের স্পর্শেও তারা আঁতকে ওঠে, তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা একই কাজ একটানা করতে থাকে, তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। তাদের সম্পর্কে আমরা আরও কিছু জানার চেষ্টা করি, যেমন তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। হতে পারে কোনো একটি বিশেষ জিনিসের প্রতি তাদের প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ কিন্তু সুস্থ। কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। এছাড়া সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে তারা খুবই উত্তেজিত হয়। তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন কি, সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় তারা পরতে চায় না হয়তো। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া ইত্যাদি। তাহলে এখানে অটিস্টিক শিশুদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম। অটিস্টিক শিশুদের কি কি অধিকার রয়েছে বা আমরা কি করব তাদের সাথে, তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত আমাদের বুঝতে হবে। প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। যাচাই করি, অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ, আমরা বলতে পারি গণিত। শিশুদের মানবাধিকার লঙ্ঘন, নিচে আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ আমরা পড়ার চেষ্টা করি। যেমন, অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অনেক শিশু খেতে খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করছে। যদিও বাংলাদেশে 18 বছরের নিচে শিশুদের কিন্তু কি কাজ করানোর জন্য কোনো অনুমতি নেই, অর্থাৎ সেটিকে আমরা কি বলবো তখন, শিশুশ্রম বলবো। আর শিশুশ্রম বাংলাদেশে বেআইনি। তাই এসব ক্ষেত্রে যখন আমরা শিশুদের কাজ করতে দেখব সেই বিষয়ে আমরা প্রতিবাদ করব। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন থাকে। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। শিশুদের অনেক সময় আমাদের দেশে থেকে বিদেশে পাচার করে দেয়া হয়। এটি একটি মানবাধিকার বিরোধী কাজ। এছাড়াও আরও অনেক মানবাধিকার বিরোধী কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।
মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার? পরিবার, সমাজ ও রাষ্ট্র সকলেরই। মানবাধিকার সমাজে কি প্রতিষ্ঠায় সাহায্য করে? শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে। নারী অধিকার লঙ্ঘন, আমাদের সমাজে কিভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা জেনে নেই। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না, চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে, কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না, বাড়িতে কাজে সহায়তাকারী যারা রয়েছেন কাজের মানুষ যথাযথ তারা পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্য সেবা পায় না, বাড়িতে কাজে সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেয়া হয়। এছাড়া আরও কি ঘটে? অনেক সময় সামান্য কারণে কি করা হয়? কাজে সহায়তাকারী মেয়েদেরকে নির্যাতন করা হয়। এছাড়াও নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়, অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে তাদের ব্যবহার করা হয়। এই ধরনের অন্যায় আচরণ আমাদের সহ্য করা উচিত নয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। আমাদের তাই কি আমাদের তাই উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিল করি। নারী ও শিশু পাচার হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। সবার মানবাধিকারকে শ্রদ্ধা করতে হবে। শিক্ষার অধিকার একটি মৌলিক মানবাধিকার। সঠিক উত্তরটি বলি, কাউকে মানবাধিকার লঙ্ঘন করতে দেখলে আমরা কি করব? প্রতিবাদ করব। এছাড়া মানবাধিকার রক্ষায় আমাদের কি করতে হবে? আমাদেরকে বৈষম্য দূর করতে হবে। তাহলে এই অধ্যায়ে আমরা সকলের অধিকার, অটিস্টিক শিশুর অধিকার, শিশুদের মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার লঙ্ঘন সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করেছি।